আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আসলে কথা বলবো যে কোন কোন প্রশ্ন ব্যাংক থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন বেশি কমন আসে, আর কোন কোন প্রশ্ন ব্যাংক তোমাদেরকে না উচিত, পাশাপাশি প্রশ্ন ব্যাংকগুলো সলভ করার সময় কি কি বিষয় খেয়াল রাখা উচিত, এবং প্রশ্ন ব্যাংক কখন, কেন এবং কিভাবে তোমরা সলভ করবা, ওভারঅল সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো যে কোন বিশ্ববিদ্যালয় প্রিভিয়াস 8-10 বছরে কত পার্সেন্ট করে প্রশ্ন রিপিট করছে এবং প্রশ্নগুলো কিভাবে রিপিট হয়েছে। তো আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, তোমরা এ টু জেড লাস্ট পর্যন্ত দেখো, অনেক কিছু বিষয় জানতে পারবা। ঠিক আছে, প্রথমে দেখো যে প্রশ্ন ব্যাংকের কোন কোন বিশ্ববিদ্যালয় আসলে কত পার্সেন্ট প্রশ্ন ব্যাংক আসলে প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন হুবহু কপি করে। তো এই জায়গা থেকে আমরা যদি র্যাঙ্কিং করি, এই জায়গাতে প্রথম র্যাঙ্কিংয়ে থাকবে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর থাকবে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তার মানে তোমরা অনেকে এইটা দ্বারা এইরকম বুঝতেছো যে তাইলে রাজশাহী, চট্টগ্রাম এগুলোতে চান্স পাওয়া খুবই সহজ, ব্যাপারটা আসলে কখনোই এইরকম না। কারণ কি দেখো, প্রশ্ন ব্যাংক থেকে 100% প্রশ্নের মধ্যে 30% প্রশ্ন কমন আসে, এবং প্রশ্ন ব্যাংক নিয়ে যে কমন আসা নিয়ে যে একটা মিসকনসেপশন আসে যে প্রশ্ন ব্যাংক থেকে এত কমন এত কমন, প্রশ্ন ব্যাংক থেকে কোন টাইপের প্রশ্নগুলো কমন আসে এটা কি তোমাদের কেউ কখনো বলছে? না, কখনো বলে নেই। প্রশ্ন ব্যাংক থেকে সেই সকল প্রশ্নই কমন আসে যেইগুলো তোমরা নর্মালি মানে প্রশ্ন ব্যাংক ছাড়াই কারেক্ট করতে পারতাম। ব্যাপারগুলো কেমন, যে প্রশ্নগুলা খুবই ইজি এবং যে প্রশ্নগুলা নর্মালি তোমরা পড়ো, ধরো তোমরা বাংলা প্রথম পত্র এইচএসসি এর বোর্ড বইটা পড়তেছো, নর্মালি তোমার চোখে পড়বে, ধরো অপরিচিতা গল্প পড়তেছো, বিলাসী গল্প পড়তেছো, যে লাইনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট ওইগুলো নর্মালি তোমরা পড়তাই, এবং ওই জায়গাগুলো থেকে যখন প্রশ্ন আসে সেইগুলো প্রশ্ন ব্যাংকে দেয়া থাকে, কারণ প্রিভিয়াস ইয়ারে সেইগুলো আসছিল। তো এই জায়গা থেকে আসলে প্রশ্ন ব্যাংক থেকে যে প্রশ্নগুলো কখন আসে সেইগুলো হচ্ছে খুবই সহজ প্রশ্ন হয়। আরও একটা মিসকনসেপশন আছে যে প্রশ্ন ব্যাংক থেকে হুবহু প্রশ্ন কমন আসে, এর মানে এই হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের টিচাররা প্রশ্ন ব্যাংক ফলো করে। ব্যাপারটা কোনো অংশে এইরকম না। কারণ কি দেখো, যখন একটা ইম্পর্টেন্ট টপিক বের করে, ধরো ধ্বনি পরিবর্তন একটা টিচার একটা টপিক বের করলো, করার পরে এখন ধ্বনি পরিবর্তন থেকে যে টপিক থেকে বা যে জিনিসটা নিয়ে প্রশ্ন করলো সেই প্রশ্নটা ওই জায়গার মধ্যে টিচারের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। ব্যাপারটা দেখো যে তোমাদের বিষমী ভবন নিচের একটা উদাহরণ দিয়ে বললো যে নিচে কোনটিতে বিষমী ভবন হয়েছে। এখন এই প্রশ্নটা করার ফলে যে উদাহরণগুলো দিল সেটা কোন জায়গা থেকে দিল, তোমাদের নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে এটা থেকে দিল। দেওয়ার পরে কি হইলো, যে প্রশ্নটা উনি দিছে ওই প্রশ্নটা কোনো না কোনো পরীক্ষাতে আসছিল, সেটা ইউনিভার্সিটি হইতে পারে, জব পরীক্ষার হইতে পারে, যে কোনো বিসিএসএ হইতে পারে, যে কোনো জায়গার পরীক্ষাতে ওই প্রশ্নটা আসছিল। এখন টিচার কিন্তু দেখো যে নর্মালি ওই বই থেকে প্রশ্ন করছে, বাট প্রশ্নটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের সাথে মিলে গেছে। তো এই জায়গা থেকে আসলে তোমরা অনেকেই মনে করো বা সবাই এটাই মনে করে যে বিশ্ববিদ্যালয়ের টিচাররা প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন করে না, বিশ্ববিদ্যালয়ের টিচাররা ইম্পর্টেন্ট দেখে প্রশ্ন করে, বাট লাক বলো যাই বলো, ইনসিডেন্স বলো, বা বারবার প্রশ্ন আসার ফলে বেশি প্রশ্ন মানে প্রশ্ন ব্যাংকে দেয়া থাকার ফলে এই জিনিসটা আসলে হয়ে যায় আর কি অটোমেটিক্যালি, যে টিচার প্রশ্ন ব্যাংক ছাড়াও প্রশ্ন করলে অটোমেটিক্যালি ওই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে কখনো না কখনো আসার কারণে প্রশ্ন ব্যাংক থেকে কখন এসে যাচ্ছে। এইটা হচ্ছে কনসেপশন, মেইন কনসেপশন। তো এই জিনিসগুলো আসলে কোন ভার্সিটি কত পার্সেন্ট হয় এই জিনিসটা ইন্টারেস্টিং তথ্যটা আসলে আমরা একটু দেখে নিই। এটা আসলে আমার নিজের করা র্যাঙ্কিং, কারণ আমি প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন তোমাদের নিয়ে ঘাটাঘাটি করছি তত এই জিনিসগুলো আমি মানে আমার চোখে পড়ছে। এইটা একদম 100% অ্যাকুরেট না, কারণ এইটা আমার ধারণার উপর বেসিস করে এই পার্সেন্টেজটা করা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইখানে রাবি থেকে 30% প্রশ্ন কমন আসে প্রশ্ন ব্যাংক থেকে, কোন প্রশ্ন ব্যাংক থেকে আসে সেটাও আমি তোমাদের মানে সাজেস্ট করবো, জাস্ট একটু ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। তারপরে কি দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2 নম্বর র্যাঙ্কিং, বাট এইটাতে 40% কমন আসে জাস্ট একটা প্রশ্ন ব্যাংক থেকে, এটা কোন প্রশ্ন ব্যাংক আমি তোমাদের বলে দিব একটু পরে। তারপরে কি দেখো, গুচ্ছের 20% প্রশ্ন ব্যাংক থেকে বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে কমন আসে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়েরও সেম 20% আসে, জাহাঙ্গীরনগরের 20%, বিউপিতে 30%। এখন একটা জিনিস দেখো যে এই পার্সেন্টেজগুলো আসলে কোন প্রশ্ন ব্যাংক বা কোন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে কমন আসে। রাজশাহী বিশ্ববিদ্যালয় নর্মালি বিসিএস এবং যে পিএসসি এর জবগুলো আছে, অর্থাৎ তোমাদের আমাদের যে হচ্ছে জব এবং ব্যাংক এই জন্য যে আমাদের প্রশ্ন ব্যাংকগুলো থাকে, এই প্রশ্ন ব্যাংকগুলো থেকে কমন আসে। তোমাদের আমি একটা বই সাজেস্ট করতে পারি, সে বইটা হচ্ছে তোমরা নর্মালি এখন কেউ পড়বা না বা এখন আসলে থাকার কাছে মানে কারো কাছে নাই, ওই বইটা আমাদের কাছে আছে যারা আমরা তোমাদেরকে পড়াই বা যারা হচ্ছে চাকরির জন্য প্রিপারেশন নেই সেই বইটা। তো ওইটার নাম হচ্ছে ক্র্যাক প্রিভিয়াস এমসিকিউ, মানে ওই বইটা হচ্ছে এমন একটা বই, এত মোটা একটা বই, 2000 পেজের।
তো ওই বইটাতে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেয়া থাকে। কোন প্রশ্নগুলো বেশি দেয়া থাকে, বিশেষ করে পিএসসি তে আসা প্রশ্ন, বিভিন্ন তোমাদের অধিদপ্তরে আসা প্রশ্ন, তো ওই প্রশ্নগুলো থেকে অ্যাকচুয়ালি তোমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কপি করে। এখন তোমরা এইগুলো আসলে প্রশ্ন ব্যাংক কোনটাতে পাওয়া, তোমরা তো ওই বই কেনার মানে তোমাদের দরকার নেই বা ওটা কোনো অপ্রয়োজনীয় একটা বই, তো কোন জায়গা থেকে তোমাদের আসলে ওই প্রশ্নগুলো পড়া উচিত বা ওই প্রশ্নগুলো তোমরা পড়লে পাবা? নর্মালি দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় জয়কলির এই প্রশ্ন ব্যাংকটা থেকে মোটামুটি প্রশ্ন ভালো একটা কমন পাওয়া যায়, ঠিক আছে। এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে 40% প্রশ্ন কপি করে বা 40% প্রশ্ন হুবহু মিলে যায়, সেটা এই পানকৌড়ি থেকে। বিশ্বাস করো পানকৌড়ি এই বইটা যদি কেউ এ টু জেড পানকৌড়ির তোমাদের বি ইউনিটের জন্য, চট্টগ্রামের বি ইউনিট এটার জন্য যারা পানকৌড়ির এ টু জেড সলভ করতে পারবা বইটা, বিশ্বাস করো তাদের 40% প্রশ্ন একদম হুব হুব কমন আসবে। এখন আমি কিছুক্ষণ আগে বললাম যে টিচাররা আসলে প্রশ্ন কপি করে না, এইটা আসলে সব বিশ্ববিদ্যালয়েরই কাজ, মানে কেউ প্রশ্ন কপি করে না, বাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হুবহু কেমনে কমন আসে সেটাও বলি। টিচার প্রশ্ন কপি করে না কোশ্চেন ব্যাংক থেকে, কিন্তু তাদের নিজস্ব প্রশ্ন কপি করে। ব্যাপারটা কেমন দেখো, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট তো একদিন না, ঠিক আছে, ধরো বি ইউনিটের লাস্ট 40 বছরের প্রশ্ন আসে 40 সেট। এখন তাদের ওয়েবসাইটে অবভিয়াসলি আসে বা তাদের প্রশ্ন যখন কাউকে করতে দেওয়া হয় কোনো প্যানেলকে, সেই প্যানেলের কাছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থাকে। তো ওই প্যানেলের টিচাররা কি করে, তাদের প্রিভিয়াস ইয়ারের 40 বছরের প্রশ্নগুলোকে একটু মডিফাই করে, একটু কি করে মডিফাই করে, করে ওইগুলা থেকে 20 থেকে 25টার মতো প্রশ্ন তারা রিপিট করে। ব্যাপারটা কেমন দেখো, ধরো নাউন থেকে তারা প্রশ্ন করছিল প্রিভিয়াস ইয়ারের, যে কোনটি কমন নাউন, এখন কি দিতে পারে, হুইচ ইজ নট কমন নাউন, বুঝতে পারছো ব্যাপারটা, এই টাইপের কিছু মডিফিকেশন করে প্রশ্নগুলো দিয়ে দেয়। ওকে, আবার কিছু কিছু প্রশ্ন যেগুলো তাদের কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় সেইগুলোকে হুবহুব দিয়ে দেয়, যার কারণে প্রশ্ন ব্যাংক থেকে এইখানে এই যে পানকৌড়ির প্রশ্ন ব্যাংকটা থেকে মানে অনেক বেশি কমন আসে, বুঝতে পারছো ব্যাপারটা, এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট। এইগুলো আসলে তোমাদেরকে কেউ বলে না, আমি নিজে আসলে মানে বলার কথাও না, কারণ এইভাবে হয়তো বা কেউ বুঝতে পারে না এই ব্যাপারটা, কিন্তু আমি যত তোমাদের এইগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছি তত আসলে এই ফ্যাক্টগুলো বুঝতে পারতেছি, ঠিক আছে। তো তোমাদেরকে জানানো আসলে আমি আমার নিজের দায়িত্ব মনে করি, আমি চাই তোমরা ফ্যাক্টগুলো বোঝো, ওই অনুসারে আসলে প্রিপারেশন নাও, বি ট্যাকটিক্যাল, তাহলেই তোমার হচ্ছে প্রিপারেশনটা শর্ট হয়ে আসবে বা তুমি কম পড়ে ভালো একটা মার্ক উঠাইতে পারবা। তো এই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা প্রিপারেশন নিবা তারা এই পানকৌড়িটাকে বিশ্বাস করো এ টু জেড জাস্ট একটু শেষ কইরো, তাইলে হুবহু তো কমন পাওয়াই, প্লাস প্রশ্ন ব্যাংক সলভ করলে এই যে তোমাদের কি কি বিষয় লাভ হয় বা কি কি বিষয় খেয়াল করা উচিত সেই জায়গা থেকে যদি তোমরা চিন্তা করো টপিক কিছু পাবা। অবভিয়াসলি আমি যেটা বারবার বলি যে প্রশ্ন ব্যাংক সলভ কেন করতে হয়, প্রশ্ন ব্যাংক সলভ করলে টপিক পাওয়া যায়, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসতেছে, এই বছরে এই এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসছে, পরের বছরে এই জায়গা থেকে আসছে, কম্বাইন করে একটা মানে কমন যে জিনিসগুলো, নর্মালি তোমরা ম্যাথ করার সময় দেখো না যে এই যে 2 2 2 একটা 2 নিলাম কমন, এইরকম কমন টপিক পাবা, কিছু কিছু টপিক দেখবা যে বারবার বারবার আসছে, ওই টপিকগুলোকে টার্গেট করবা, করে ওই টপিকগুলো থেকে বারবার মানে আসার কারণে ওই টপিকগুলোকে গুরুত্ব দিয়ে পড়বা, তাইলে দেখবা এই বছরও ওই জায়গা থেকে কমন আসছে, ঠিক আছে। তারপরে এখন দেখো তোমাদের একটা বিগ কোশ্চেন, সেইটা হইলো 20% কোশ্চেন এই গুচ্ছতে যে কপি হয় এইটা কোন জায়গা থেকে হয়। বিশ্বাস করো এই গুচ্ছ কপি করে হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়কে, এরা জবের কাছেও যায় না, ঠিক আছে। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের টিচাররা মানে মেইনলি তোমাদের প্রশ্ন হয় সাস্ট আর হচ্ছে জগন্নাথ থেকে, ঠিক আছে। আমাদের খুলনা ইউনিভার্সিটি এই বছর দায়িত্ব পাওয়ার কথা আছে, বাট দোয়া করো যেন খুলনা ইউনিভার্সিটির থেকে প্রশ্ন আসলে না তৈরি হয়, কারণ তোমরা যদি একটু খুলনা ইউনিভার্সিটির প্রশ্নগুলার মানে প্যাটার্ন দেখো বিগত সালের, খুবই 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 টাফ, মানে খুব টাফ। এই জন্য চেষ্টা করবা যে দোয়া করো খুলনা ইউনিভার্সিটি থেকে যেন প্রশ্ন না হয়, আর খুলনা ইউনিভার্সিটির টিচারের মানে কোয়ালিটি অনেক ভালো এটাও আমি জানি, কিন্তু তাদের মেন্টালিটি সম্পর্কে আমার ধারণা আছে, কারণ আমি পরীক্ষা দিয়ে অনেক বড় বড় বাস টাস খাই, যাই হোক ব্যাপারটা এইরকম, মানে প্রশ্ন লেভেল অনেক কঠিন হয়, বিশেষ করে আমাদের লর্ড টিচাররা যদি তোমাদের প্রশ্ন করার দায়িত্ব পায় তাইলে তোমাদের অবস্থা খারাপ করে দিবে, এইটা তোমরা 100% লিখে রাখো, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমি মন থেকে চাই যে খুলনা ইউনিভার্সিটি টিচার প্যানেল যেন কখনো এই দায়িত্বটা না পায়, বিশেষ করে খুলনা ইউনিভার্সিটির টিচার প্যানেল পাইলে তোমাদের ইংলিশ ইকোনমিক্স আর লর্ড টিচাররা পাবে এইটা, এরা বেশি প্রাধান্য পাবে, এই জায়গা থেকে তোমাদের একটা চরম লেভেলের ধরা খাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। ইতিহাস চেঞ্জ হয়ে যাবে যে গুচ্ছের কোশ্চেন এত বেশি কঠিন হওয়ার কথা না। তো যাই হোক,
তোমাদের জগন্নাথ আর সাস্ট ওদের প্যাটার্নকেই ফলো করুক। ওই আগের এই যে এইদিকে তোমরা ঢাবি ঢাবি চবিরগুলো সলভ করলে গুচ্ছের প্রশ্ন থেকে একটা ভালো কমন বা সম্ভাবনা আছে। আর গুচ্ছ ভালো করতে গেলে মৌলিক জিকে রাখলে ওই রকম মৌলিক জিকে থেকে তোমরা কমন পাবা না। মৌলিক জিকের জন্য ড্রিলস মৌলিক জিকে বইটা পড়ো আমাদের, তাইলে ওই জায়গা থেকে জিকে অংশটা কমন পাবো। কিন্তু বাংলা ইংরেজি এই যে এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো থেকে বেশ কিছু কমন পেয়ে যাবা, ঠিক আছে। তারপর কি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কাকে কপি করে? ঢাকা বিশ্ববিদ্যালয় নিজের প্রশ্নকে অনেক বেশি কপি করে, মানে তাদের আসা প্রশ্নগুলোকে বেশি রিপিট করে তারা, পাশাপাশি বিসিএস এর প্রশ্নকে তারা প্রাধান্য দেয় এবং ব্যাংকের প্রশ্নকে, ঠিক আছে। তো এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রিপারেশন নিচ্ছ তারা চেষ্টা করবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তাদের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে ওইগুলোকে সলভ করার জন্য, ওকে। তো এটা করবা। আর একটা জিনিস খেয়াল রাখবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বিষয়ে তোমরা দেখলে বুঝতে পারবা, সেটা হলো ডি ইউনিট আগে যখন ছিল তখন কিন্তু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আসতো, ওই ডি ইউনিটের প্রশ্নগুলো কিন্তু বি ইউনিটে রিপিট হয়। অনেকে কি করে যে বি ইউনিটের প্রশ্ন শুধু পড়ে, বি বি বিতে পরীক্ষা দেবো বির পড়তেছি, কিন্তু না, অনেক সময় দেখা যায় ডির প্রশ্নগুলো বিতে রিপিট করে, কারণ টিচাররা এটা বোঝে যারা বি ইউনিটে পরীক্ষা দিতে আসবে ও মাস্ট কি করবে বি ইউনিটের প্রশ্ন সলভ করবে। তো এই জন্য টিচারদের এই প্ল্যানটা থাকে যে তারা ডি ইউনিট থেকে কিছু প্রশ্ন কপি করে তোমাদের দিয়ে দিল, তোমরা এখন খাও ধরা খেয়ে যাও। তো এই জন্য চেষ্টা করবা ডির প্রশ্নগুলো আগে সলভ করার, যদিও ইউনিট নাই ডির প্রশ্ন আগে সলভ করবা তারপরে বি ইউনিটের গুলা করবা, ওকে। আর জাহাঙ্গীরনগরের ব্যাপারটা দেখো, এরা 20% কোশ্চেন কপি করে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, সেটা কোন জায়গা, যত দুনিয়ার কঠিন প্রশ্ন আসে, যেমন যে কোনো চাকরির পরীক্ষায়, যে কোনো বিসিএসে যে কঠিন প্রশ্নগুলো আসে সেইগুলোকে তারা কপি করে করে দেয়, যে তুমি প্রশ্ন পড়ে গেছো ওই প্রশ্ন যেন তোমার কনফিউশন হয়, এই কাজটা হচ্ছে জাহাঙ্গীরনগর করে, ঠিক আছে। তারপরে বিউপিতে ওরা নিজেদের প্রশ্নকে কপি করে প্লাস বিসিএস এর প্রশ্ন হিউজ পরিমাণে কপি করে, ঠিক আছে। তো এই জায়গা থেকে মোটামুটি তোমাদের একটা তোমরা ধারণা পেয়ে গেছো যে কোন মানে বিশ্ববিদ্যালয়ে কেমন টাইপের প্রশ্নগুলো কপি করতে পারে বা কেমন প্রশ্নগুলো তাদের আসে। কপি না তো, মানে তোমাদেরকে আমি কপির ব্যাপার যেটা বুঝাইলাম যে ওই ইম্পর্টেন্ট টপিক থেকে প্রশ্ন করার ফলে হুবহু কপি হয়, বাট তারপরেও কিছু না কিছু কপি থাকেই, ঠিক আছে। তাদের নিজের প্রশ্নকে, অন্য প্রশ্নকে তারা কপি করে না, ব্যাপারটা ইগোতে লাগার ব্যাপার, তো এই জন্য আসলে এই কাজটা হয়। তো যাই হোক, এখন দেখো যে কোন প্রশ্ন ব্যাংকগুলো আসলে তোমাদের কেনা উচিত, অল ইন ওয়ান একটা কোশ্চেন ব্যাংক তোমরা কিনতে পারো কোনটা। আমি মনে করি, আমি সচরাচর তোমাদের জয়কলির বই সাজেস্ট করি না, বাট প্রশ্ন ব্যাংক হিসাবে জয়কলিরটা কিনতে পারো। আর চট্টগ্রামে পরীক্ষা দিতে গেলে তোমরা মাস্ট কিনবা হচ্ছে পানকৌড়িরটা, ঠিক আছে। পানকৌড়িরটা কেনো, চট্টগ্রাম ক্লিয়ার। আর জয়কলিরটা কিনলে এইদিকে তোমার সব কভার হয়ে যাবে। আর এইদিকে বিসিএস বা ব্যাংকের জন্য বা যে কোনো চাকরি পরীক্ষার জন্য আমি মনে করি যে তোমাদের আপাতত বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা যদি তোমরা কিনতে পারো তাহলে মোটামুটি তোমাদের কভার হয়ে যাবে। এইগুলো তোমাদের ওরাকল, প্রফেসর, ডাইজেস্ট এইগুলো কোনো কিছুই নেওয়া লাগবে না, ওকে। তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। এরপরে আমরা দেখবো যে কখন থেকে আসলে এই প্রশ্ন ব্যাংকটা পড়বা, প্রশ্ন ব্যাংকটা কীভাবে পড়বা। এই দুইটা প্রশ্ন আসার আগে আমরা আসলে একটু কথা বলতে চাই আমাদের ব্যাচ নিয়ে। আমাদের টোটাল 3টা ব্যাচ রানিং আছে বা রানিং শুরু হবে। 3টা ব্যাচ কী কী? 1 জানুয়ারি থেকে জি গুচ্ছের হচ্ছে মৌলিক জিকের ব্যাচ, এইখানে 60টা সাবজেক্ট তোমাদের যে মৌলিক জিকে আছে এই 60টা সাবজেক্টের 77টা চ্যাপ্টার আইসিডি সহ 77টা চ্যাপ্টারে আমরা এ টু জেড তোমাদের কমপ্লিট করাই দিব। এই ব্যাচটাতে অনেকেই ভর্তি হয়ে গেছে, এই ব্যাচটাতে আমি নিজে ক্লাস নিব, আমার লর আরও কয়েকজন বন্ধু ক্লাস নিবে, তার মানে হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্টুডেন্টরা তোমার এই ব্যাচটাতে ক্লাস নিবে। তোমরা যারা যারা ভর্তি হইতে চাও এই ভিডিওর ডিসক্রিপশনটা জাস্ট চেক করো, কেমনি কি ভর্তি হবা, সব প্রসেস দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, কেমনি কি হবা জাস্ট ডিসক্রিপশনটা চেক করো, ওকে। বিউপির মডেল টেস্ট 1 জানুয়ারি থেকে শুরু হবে, এখানে 1 জানুয়ারি থেকে তোমার হচ্ছে 18 জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের 18টা বিউপি স্ট্যান্ডার্ড FAAS, FSSS এবং FBS স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। সেই প্রশ্নগুলো এ টু জেড একদম হুবহু ওই টাইপের প্রশ্ন ওই বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে। তোমরা যারা যারা ভর্তি হইতে চাও তারা ভর্তি হইতে পারো, তাহলে এ টু জেড একটা ক্লিয়ার কনসেপ্ট পাবা এবং এই কনসেপ্টের উপর ভিত্তি করে বিউপিতে তোমরা যখন পরীক্ষা দিতে যাবা তখন একটা ভালো পরীক্ষা হবে। এইখানে ইংরেজি জিকে থাকবে, ওই জিকে ভালো করতে পারলে আরও মানে এইখানে প্রায় 800 তোমরা প্রশ্ন সলভ করতে পারবা জিকের ওপরেই শুধু ইংরেজি। দেখা যাবে যে ওই 800 থেকে 15-20টা প্রশ্ন তোমার কমন এসে গেছে, ঠিক আছে। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং বিষয়, এই যে তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে আমি কথা বলতেছি, এই জায়গার মধ্যে রাজশাহী এবং চট্টগ্রাম, ঢাকার পরেই তোমাদের চয়েস। এই বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের লাইভ ক্লাস ব্যাচ, সব থেকে যেটা বড় ব্যাচ আমাদের, এটা শুরু হতে যাচ্ছে। এই ব্যাচটাতে সব থেকে কম প্রাইসে আমরা ভর্তি নিচ্ছি। এই ব্যাচটাতে তোমাদের ক্লাস সংখ্যা হচ্ছে 75টা ক্লাস। কী কী ক্লাস? বাংলা ক্লাস 35টা,
ইংলিশ ক্লাস থাকবে তোমাদের 20টা, জিকে ক্লাস থাকবে 20টা, অর্থাৎ তোমাদের এখানে টোটাল 75টা ক্লাস থাকবে। এই 75টা ক্লাস তোমাদের লাইভ ক্লাস হবে সবগুলাই, প্লাস এই মানে ক্লাসগুলো হওয়ার সাথে সাথে তোমাদের রেগুলার তোমরা একটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবা প্রথমেই একটা লিংক আছে আর ইউ প্লাস সি ইউ কোর্স প্ল্যান, ওই জায়গার লিঙ্কটাতে ক্লিক করবা, দেখবা যে এ টু জেড একটা তোমাদের প্ল্যান আছে, কোন দিন কী ক্লাস হবে, কোন দিন কোন টপিকের ওপর ক্লাস হবে, এই জিনিসটা দেখবা। ওই যে টপিকগুলো আছে ওই টপিকের ওপর রেগুলার যা যা আমরা পড়াবো তার উপর পরের দিনে তোমাদের 50 মার্কের করে পরীক্ষা। যেমন বাংলার জন্য তোমার অপরিচিত পড়াইলাম বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়র জন্য তোমার পড়াইলাম ধরো ব্যাকরণ বা ব্যাকরণের শ্রেণী বিভাগ বা ভাষা, এই যে তিনটা টপিক এই তিনটার উপর 50 মার্কের পরীক্ষা। পরের দিন আবার যাবা যা দেখবা যে তোমাদের হচ্ছে ইংলিশের নাউন পড়াইলাম, তারপরে হচ্ছে মুখস্থ অংশ থেকে তোমাদের ধরো ইডিয়াম ফ্রেজ পড়াইলাম, লিটারেচার অংশ থেকে কিছু অংশ পড়াইলাম, এই তিনটা বেলায় 50 মার্কের পরীক্ষা। এইভাবে কন্টিনিউয়াসলি যখন তুমি এক্সাম দিবা তখন দেখবা যে তোমার সলিড একটা প্রিপারেশন হচ্ছে রাজশাহী চট্টগ্রামের জন্য, ঠিক আছে? এখানে বাংলা ইংরেজি জিকে এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তো এই ব্যাচের ফি মাত্র 1500 টাকা, যাবতীয় তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে আছে, তোমরা দেখে নাও, তাইলে বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তার মানে কি, দেখো একটা ব্যাচে ভর্তি হইলে তোমরা লাইভ ক্লাস পাচ্ছ 75টা একদম এ টু জেড, প্লাস তোমরা এক্সাম পাচ্ছ, এক্সাম ডেইলি এক্সাম, প্লাস মডেল টেস্ট থাকবে যে মানে এর উপরে যে এইগুলো ব্যাচের ফি কিন্তু 500 করে করে, কিন্তু এই ব্যাচটাতে ভর্তি হইলে একদমই তোমাদের আর কোনো টাকা দেওয়া লাগবে না, অর্থাৎ 1500 টাকায় ভর্তি হইলে এ টু জেড সলিড একটা তোমাদের প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? তো যাবতীয় তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে সবগুলোর মতো এটারও দেওয়া আছে, তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপেও নক দিতে পারো, আমি নাম্বারটা লিখে দিচ্ছি, তাইলে ডিটেলস পাওয়া 01780647899, তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এই নাম্বারটাও ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, ওখান থেকে তোমরা দেখে নেবো, ঠিক আছে? তাহলে তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবা। তো এইখানে তোমাদের লাইভ ক্লাসগুলো খুললে ইউনিভার্সিটির আইন বিভাগের স্টুডেন্টরা নেবে, অর্থাৎ আমার ফ্রেন্ড সার্কেল, আমরা সবাই 3 বছর ধরে তোমাদের পড়াচ্ছি, আশা করি আমাদের সুনাম আছে, তোমাদের দ্বারাও মানে তোমাদেরকে চান্স পাওয়ানোর মাধ্যমে আরও আমাদের সুনাম বাড়বে। তোমরা যারা যারা চাও ইন্টারেস্টেড আমাকে নক দিতে পারো, ইনশাল্লাহ খুব ভালো একটা সার্ভিস হবে, ঠিক আছে? তারপরে একটা এখন যে জিনিসটা আমাদের বাকি ছিল যে কখন থেকে পড়া শুরু করা উচিত এবং কীভাবে শুরু করা উচিত, দেখো প্রশ্ন ব্যাংক পড়ার আগের মুহূর্ত হচ্ছে আগের মানে আমার মতে প্রশ্ন ব্যাংক একদম তোমাদের পরীক্ষা থাকার পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 1 মাস আগে পড়া উচিত, কারণ প্রশ্ন ব্যাংক যখন তুমি পড়বা প্রশ্ন ব্যাংক থেকে বিভিন্ন সমস্যা আসবে, যে সমস্যাগুলো সলভ করার জন্য তোমার একটু টাইম দরকার। যেমন যে কোনো একটা তুমি ধরো সমাসের প্রশ্ন তুমি একটা পারো নাই, যে নিজের কোনটি উপপদ তৎপুরুষ সমাস, ঠিক আছে? এখন উদাহরণ দিয়েছে তুমি পারো নাই, তো কি করবা সাথে সাথে ওই যে উপপদ তৎপুরুষটা বের করবা, করে ওই সলভটা করে নেবা, দেখবা যে এরকম করে যখন রেগুলার সলভ করতেছো তখন আর তোমার কখনোই আর পরবর্তীতে ওই জিনিসটাতে স্পেসিফিক সমস্যা হচ্ছে না। তার মানে এরকম যদি লাস্ট 1 মাসের মতো করা যায় তাইলে আমি মনে করি যে 1 মাসে প্রায় 200-300 তোমরা প্রবলেম পাবা, যেইগুলো আসলে তোমাদের এক্স্যাক্টলি আর পরবর্তীতে ওই জায়গাগুলোতে তোমাদের আটকাবা না, ঠিক আছে? তো এইভাবে আসলে তোমার পড়া শুরু করা উচিত, অর্থাৎ এখন হচ্ছে বেস্ট টাইম, এই সময় থেকেই তোমরা প্রশ্ন ব্যাংক কিনে প্রশ্ন ব্যাংকটা সলভ করা শুরু করো। আর কিভাবে পড়বা এই জিনিসটা আমি তোমাদেরকে বলি, যে প্রশ্ন ব্যাংক পড়বা পাশে একটা শিট নিবা, ঠিক আছে? নিয়ে জাস্ট মানে টপিক অ্যানালাইসিস করবা, কোন টপিকগুলো সলভ করবা না, যেগুলো তুমি পারতেছো না, দেখো সমাসে আটকে গেছো মানে তুমি কোনগুলোতে আটকে যাচ্ছ, ঠিক আছে? ইম্পর্টেন্ট পরের বিষয়, তুমি কোনগুলোতে আটকে যাচ্ছ এগুলো লিস্ট করবা। ধরো তুমি 4 বছরের প্রশ্ন সলভ করলা, করার ফলে দেখলা যে বাংলা থেকে 4টা টপিক, ইংরেজি থেকে 2টা, জিকে থেকে 1টা, এরকম 1টা প্রশ্নে 5টা টপিক, পরের প্রশ্নে গেলা ওই 5টার মধ্যে দেখবা যে আরও 2-3টা কমন আসবে, ওইগুলো বাদ দিয়ে আরও নতুন যে 2-1টা আসবে, এইভাবে 10টা টপিক ধরো তোমার আসলো, ওই 10টা টপিক খুব ভালো করে দেখবা, এইভাবে নিজের উইক পয়েন্টগুলো খুঁজে বের করবা। তার মানে প্রশ্ন ব্যাংক পড়ে আসলে তোমার উইক পয়েন্ট খুঁজে বের করবা, ওই জায়গা থেকে সেই জিনিসগুলো পড়া ট্রাই করবা। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের জন্য গাইডলাইন, আশা করি তোমাদের প্রশ্ন ব্যাংক নিয়ে অনেক প্রশ্নের তোমরা অ্যান্সার পেয়ে গেছো এবং এই ভিডিওটা তোমাদের আসলে অনেক উপকার হয়েছে বা ইনশাল্লাহ ফিউচারে হবে। যদি হয় ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর আমাদের চ্যানেলে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ আমরা অ্যাডমিশন নিয়ে প্রচুর ভিডিও দেই, ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তীতে আরও অনেক ভিডিও নিয়ে কথাবার্তা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।